আসসালামু আলাইকুম, আমি নুরুল আলম মামুন, আজকে হাজির হলাম শোল মাছ দিয়ে সাজনার তরকারি, যা অত্যন্ত মজা হয়ে থাকে। যদি কেউ আমার এই পদ্ধতিতে রান্না করেন, তিনি নিঃসন্দেহে প্রশংসিত হবেন। তা আমি কিছু শোল মাছ নিয়েছি, তা খুব ভালো করে ছুলে এবং পরিষ্কার করে নিয়েছি। তার থেকে সামান্য কিছু শোল মাছ টুকরা টুকরা করে কেটে নিয়েছি, সাথে সাজনাগুলো কেটে নিচ্ছি এবং খুব ভালো করে এরকম করে আমি মানে শ্বাসগুলা মানে আঁশগুলা বের করে ফেলেছি এবং এই পরিমাণ সাইজ করে কেটেছি। তো এরকম সাইজে ভালো লাগে। এদিক দিয়ে আলু সিদ্ধ করে তা সুলিয়ে নিলাম। এখন আলুগুলো আমি ভেঙে দিব, যেহেতু সিদ্ধ আলু। সিদ্ধ আলুর সাথে সাজনা দিয়ে শোল মাছ দিয়ে কিন্তু আসলে মজা লাগে এই চৈত্র মাসে। তো এখন আমি ওই শোল মাছের টুকরাগুলো কিছু ওই শুকনা মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া দিয়ে এবং সামান্য একটু লবণ দিয়ে মেখে ভাজবো। তো এই জন্য খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে মাছের মধ্যে মশলাগুলো মিশে। তো একটা কড়ার মধ্যে সামান্য কিছু তেল, এই কড়াইটার মধ্যে আবার আমাদের ভাজা ভালো হয়, এটা পুরাতন একটি কড়াই। তো যাই হোক, মাছগুলো ছেড়ে দিলাম। তো কিছু মাছগুলো কিছুটা ভাজাভাজি যখন হয়ে যাবে, তখন আলাদা করে তুলে রাখবো। তো একদম পুরো পুরো করে ভাজার দরকার নাই। তো এখন আলাদা একটি পাত্রের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম এবং পেঁয়াজ কুচি যখন একটু বাদামি কালার আসতে থাকবে, তখন একটু রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিলাম, দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করছি, একটু লবণ দিলাম, সাথে শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, এগুলো দিব। দিয়ে একটু জিরা গুঁড়াও দিলাম, জিরা ফাঁকি দিলাম, দিয়ে মানে কষাবো পেঁয়াজটাকে, কষাবো। কাঁচামরিচ দিলাম, দিয়ে কষাবো, মানে সামান্য একটু পানি দিলাম যাতে না পড়ে যায়, পেঁয়াজগুলো না পড়ে যায়। তো এখন এটা কষানো হওয়ার পরে, কষানো হওয়ার পরে আমি ওই যে আলু সাজনা এগুলো আগে দিয়ে দিলাম, মানে এগুলোর সাথে কষাবো। তো আমি আবারও বলতেছি, বিলিপ মির চত্বরের মধ্যে এই সাজনা তরকারি শোল মাছ দিয়ে খুবই মজা লাগে। তো এরকম করে আমরা সাজনাগুলো আবার নাড়বো, নেড়ে মানে মিশিয়ে দিব। এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি, মাছটা পরে দিতে হবে। দিয়ে যখন একটু মানে সাজনাগুলা যখন একটু সিদ্ধ সিদ্ধ হবে, তখন মাছ দিব এবং মাছের সাথে একটু পানি দিব। মানে এই তরকারিটা ঝোল ভালো লাগে, মানে সাজনার তরকারিটা ঝোলের তরকারিটাই বেশি মজা লাগে। আমরা ছোটোবেলায় তো ঝোল মানে গ্রামে, বিশেষ করে গ্রামে ঝোল দিয়েই খায় সাজনার তরকারি। তো একটু পানির পরিমাণ একটু বাড়িয়ে দিলাম, তো এইরকম আস্তে আস্তে কালার হচ্ছে এবং সিদ্ধ হচ্ছে। একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে সর্বোচ্চ 20 মিনিট পরে ঢাকা খুললাম, বলো করতেছে এবং এখান থেকে আরও সুন্দর একটা গ্রান তৈরি হয়েছে, অত্যন্ত সুন্দর একটা গ্রান তৈরি হয়েছে। কিন্তু আমি যখন ঢাকাটা খুললাম, তো এই যে হয়ে গেল আমাদের সাজনার তরকারি শোল মাছ দিয়ে। তো বিলিভ মি, এটা আসলেই অত্যন্ত মজা। যদি কেউ এরকম পদ্ধতিতে তৈরি করেন, তিনিও রান্নাটা খাবার খেয়ে পছন্দ করবেন। তো আশা করি ভালো থাকবেন। তো রান্না একটি শিল্প এবং তা পরিবার নিয়ে উপভোগ করুন। সমস্ত রিজিকের মালিক আল্লাহ।